लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। सारदा घोटाले में लगातार अदालत में पेश हो रहे हैं कुणाल घोष, और आज फिर सारदा मामला को लेकर अलीपुर अदालत पहुंचे कुणाल घोष ने कहा कि मैं सारदा मामले की जांच में हर बार साथ दे रहा हूं और आगे भी देता रहूंगा, पर इस मामले शामिल मुकुल रॉय से कोई पूछताछ नहीं हो रहा है और मैं चाहता हूं कि मुकुल रॉय और मुझे एक साथ बैठा कर पूछताछ की जाए ताकि मुकुल रॉय की सच्चाई सामने आए। यदि सीबीआई ये चार्जशीट कोनो प्रभावशाली के छाड़ दिया है তাহলে আমি কিন্তু ট্রায়ালের সময়ও সিআরপিসি 319 ধারা প্রয়োগ করে তাদেরকে আমি এই কোর্টে এনে কিন্তু দাঁড় করাব, এবং আমি সিবিআই এর ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টরের কাছে অলরেডি চিঠি দিয়ে প্রার্থনা করেছি ফাইনাল চার্জশিট জমা পড়ার আগে প্রাক্তন সাংসদ মুকুল রায়ের সঙ্গে আমাকে একটি যৌথ জেরায় সামিল করা হোক। সিবিআই যখন যেটা বলেছে আমি তদন্তের স্বার্থে পার্টিসিপেট করেছি, রাজীব কুমার থেকে শুরু করে একাধিক যখনই তারা কোনো জয়েন্ট ইন্টারোগেশনের কথা বলেছে আমি তাতে পার্টিসিপেট করেছি, কিন্তু আমি একটি প্রেয়ার দিয়ে রেখেছি যে আমি প্রাক্তন সাংসদ মুকুল রায়ের সঙ্গে জয়েন্ট ইন্টারোগেশন চাই, আমি চাই তাতে সিবিআইও রেসপন্ড করুক। আমার কাছে খবর মুকুল রায় সিবিআই এর দিল্লি অফিসে পার্টিসিপেট করে তিনি তার মতো করে বয়ান দিয়েছেন এবং তাতে কিছু ফ্যাক্টস ডিস্টর্ট করা হয়েছে বলে আমার কাছে খবর। আর আমি সবসময় বলেছি আমি যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করি বা আমি যদি কোনো বিষয় বলি সংশ্লিষ্ট ব্যক্তিকে আমার সামনে বসিয়ে মুখোমুখি জেরা করা হোক, এটা অতীতে একাধিকবার হয়েছে এবং আমি খুব মাথা উঁচু করে সেই প্রসেসটায় পার্টিসিপেট করেছি, কারণ আমি জ্ঞানত কোনো দোষ করিনি এবং আমি ন্যায্য বিচার চাই।